এখন বাজে 5টা, সকাল 5টা। আমরা রওনা দিচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আমরা এখানে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বসে আছি, ট্রেন দেয়নি এখনো। ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা। জানি না বোলপুরে কীরকম ঠান্ডা হবে, দেখা যাক। আমি আর আমার মেয়ে বসে আছি, একটু পরে ট্রেন দিলে ট্রেনে উঠে পড়বো। ট্রেন দিয়ে দিয়েছে, লাইট জ্বলেনি এখনো। ট্রেন একটু পরে ছাড়বে, 6:30 এরকম ছাড়বে, শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, তারপরে বোলপুর যাব। একজন শুয়ে আছেন পাশের সিটে, খুব সকাল সকাল আসতে হয় তো এই জন্য ঘুম পায়। আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশন শান্তিনিকেতন, গিয়ে কিছু ফটো তুললাম। এখানে খুব খুব বেশি ঠান্ডা, রোদ গায়েই লাগে না, ভীষণ ঠান্ডা। রাত্রিবেলা কি হয় কে জানে, দিনের বেলায় ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে। এটা হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম, স্টেশন থেকে বেরিয়েই এখানে ফটো তোলা নিষেধ আছে। গীতাঞ্জলি রেল মিউজিয়ামের থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে, ওখান থেকে যাব সোনাঝুরির হাট। টোটোতে বসে চারদিক দেখতে দেখতে আমরা যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। কঙ্কালীতলা একটি শতপীঠ যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আরেকটা ভিডিও আসবে যেটাতে সোনাঝুরির হাট দেখাবো, সেখানে কী কী কিনলাম সেটাও দেখাবো। আরেকটা ভিডিওতে একটি ভালো চমক আছে, দেখবেন কিন্তু।